আবার চর্চার কেন্দ্রে সমিতিশা কুণ্ডু। অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন। সম্প্রতি তিয়াশার প্রাক্তন প্রেমিক সোহেল দত্তের জন্মদিনে দেখা গিয়েছে সমিতিশাকে। তারপর থেকে শুরু হয় গুঞ্জন। তিয়াশার সঙ্গে বিচ্ছেদের পর কি সমিতিশার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ল সোহেলের? দুজনের আলাদা করে জন্মদিন সেলিব্রেট করার ছবি দেখে দুয়ে দুয়ে চার করতে ব্যস্ত নেটিজেনরা। কিন্তু সত্যি কি এমন কিছু ঘটেছে নাকি সবটাই রটনা? বিষয়টা নিয়ে এবার মুখ খুললেন সমিতিশা স্বয়ং। তিনি অবশ্য রীতিমতো বিরক্ত গোটা বিষয়টা নিয়ে। এক সাক্ষাৎকারে সমিতিশা বলেন, এই ধরনের গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন। পার্টিতে যেতে তিনি পছন্দ করেন না ঠিকই, কিন্তু বন্ধু বান্ধবদের জন্মদিনে তো যাওয়া যায়। সোহেলের সঙ্গে নাম জড়ানোয় রেগে গিয়ে সমিতিশা বলেন, কাউকেই তো বাদ রাখলো না। উল্লেখ্য, এর আগে একাধিক অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে সমিতিশার। মিঠাই চলাকালীন নায়ক অদিত রায়ের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন নিয়ে একসময় চর্চা কম হয়নি, কিন্তু নিজেদের বরাবর ভালো বন্ধু বলেছেন তারা। পরে অবশ্য সেই বন্ধুতেও ফাটল ধরার খবর সামনে এসেছিল। শুধু অদিত নয়, দিব্যজ্যোতি দত্তের সঙ্গেও নাম জড়িয়েছিল সমিতিশার, কিন্তু সমস্ত গুঞ্জনেই উড়িয়ে দিয়েছেন তিনি। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, এবং অভিনেত্রী সমিতিশাকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।